হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য বিরাট বড় একটা আপডেট নিয়ে চলে এসেছি। ESIC তার তরফ থেকে কিন্তু 2022 এর কিন্তু অফিসিয়াল রিক্রুটমেন্ট প্রকাশিত করে দিয়েছে। তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু সব মিলে 3,847খানা ভ্যাকান্সি বেরিয়েছে অল ইন্ডিয়া থেকে। বিরাট একটা সুযোগ কিন্তু তোমাদের সামনে অপেক্ষা করছে। সব মিলিয়ে কিন্তু 3খানা টোটাল পোস্ট বেরিয়েছে, আপার ডিভিশন ক্লার্ক, MTS আর স্টেনো। তো তোমাদের মধ্যে যারা যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিরাট বড় কিন্তু একটা সুযোগ তোমাদের সামনে অপেক্ষা করে আছে। আজকে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, কর্মচারী রাজ্য বিমা নিগম অর্থাৎ এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC তার তরফ থেকে কিন্তু বিভিন্ন রিজিয়নে অফিসিয়াল ওয়েবসাইট বার করেছে। এবং আমি কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম তার তরফ থেকে কিন্তু কথা বলবো। সবার প্রথমে তোমাদেরকে পোস্টের রেসপেক্টে যদি কথা বলি, তাহলে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি টোটাল 3খানা পোস্ট বেরিয়েছে। প্রথমটা কিন্তু আপার ডিভিশন ক্লার্ক UDC, তারপরে কিন্তু স্টেনোগ্রাফার এবং তার সাথে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS। তো বন্ধুরা, এখন যদি কথা বলি ভ্যাকান্সি ডিটেলস নিয়ে, তাহলে সবার প্রথমে আমি যদি আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ UDC নিয়ে কথা বলি, তাহলে সব মিলে কিন্তু এখানে 113খানা ভ্যাকান্সি আছে, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি 57খানা ভ্যাকান্সি আছে এবং SC ক্যাটাগরি 25খানা, ST 5খানা, OBC 15খানা এবং EWS ক্যাটাগরি কিন্তু 11খানা ভ্যাকান্সি আছে। স্টেনোগ্রাফারে কিন্তু টোটাল 4খানা ভ্যাকান্সি আছে, যার মধ্যে আনরিজার্ভ 2, SC ST থেকে একটা একটা করে ভ্যাকান্সি আছে। এবং MTS অর্থাৎ তোমরা যারা যারা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে, সব মিলে কিন্তু 203খানা ভ্যাকান্সি আছে, যার মধ্যে 82খানা ভ্যাকান্সি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আছে, SC ক্যাটাগরি 49খানা, ST-দের জন্য 9খানা, OBC ক্যাটাগরি 43খানা এবং EWS ক্যাটাগরি কিন্তু টোটাল 20খানা ভ্যাকান্সি আছে। সব মিলে কিন্তু UDC থেকে 113, স্টেনোগ্রাফার থেকে 4খানা এবং MTS থেকে কিন্তু 203খানা ভ্যাকান্সি থাকছে। এবং এটা কিন্তু টোটালি কিন্তু এখানে রেগুলার বেসিসে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ভ্যাকান্সি চার্টটা কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা ভ্যাকান্সি যে কতগুলো রিজন থেকে কতগুলো বেরিয়েছে সেই সম্পূর্ণ কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। তার সাথে সাথে আমি যদি বর্তমান ভিডিওতে ফিরে আসি, তাহলে এখানে যে টোটাল স্যালারিটা তোমরা পেয়ে যাচ্ছ, সেটা কিন্তু 7th সেন্ট্রাল পে কমিশনের রেসপেক্টে UDC আর স্টেনোগ্রাফার, তার জন্য কিন্তু তোমরা লেভেল 4 অনুযায়ী স্যালারি পেয়ে যাচ্ছ, যার জন্য কিন্তু তোমরা মিনিমাম 25,500 টাকা থেকে শুরু করে 81,000 টাকা অবধি কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং MTS এর জন্য কিন্তু পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা অবধি কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। এটাও কিন্তু 7th সেন্ট্রাল পে কমিশনের তরফ থেকে কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু মিনিমাম স্যালারি MTS এর জন্য 18,000 টাকা আর UDC আর স্টেনের জন্য কিন্তু 25,500 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এখন যদি আমি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু UDC রেসপেক্টে তোমাদের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যে কোনো ডিগ্রি থেকে এবং তার সাথে সাথে কম্পিউটারে ওয়ার্কিং নলেজ আছে, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু চাইছে না। এবং এখানে স্টেনোগ্রাফারের জন্য কিন্তু ক্লাস 12 পাস করতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে, এবং তার সাথে সাথে কিন্তু স্কিল টেস্ট লাগবে এবং 50 মিনিটস ইংরাজি, 65 মিনিট হিন্দিতে কিন্তু এখানে স্টেনোগ্রাফারের স্কিল লাগবে। MTS এর জন্য কিন্তু ম্যাট্রিকুলেশন অথবা যে কোনো ইকুইভ্যালেন্ট কোর্স থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তিনটে পার্টিকুলার পোস্টের রেসপেক্টে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স লাগছে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে UDC এর জন্য আবেদন করতে পারবে, 12 কমপ্লিট করলে স্টেনোগ্রাফারের জন্য আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস করলে কিন্তু MTS এর জন্য আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমাদের সাথে যদি এজ লিমিট নিয়ে কথা বলি, তাহলে UDC আর স্টেনোগ্রাফারের জন্য কিন্তু 18 থেকে 27 বছর অবধি এখানে এজ লিমিট আছে, যেটা কিন্তু হিসাব করবে 15 ফেব্রুয়ারি 2022 রেসপেক্টে। আর MTS এর জন্য কিন্তু 18 থেকে 25 বছর আছে, যেটা কিন্তু হিসাব করবে 15 ফেব্রুয়ারি 2022 রেসপেক্টে। তার সাথে কিন্তু OBC ক্যাটাগরিতে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, SC ST ক্যাটাগরিদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে।
তো বন্ধুরা, এখন যদি আমি স্কিম অফ এক্সামিনেশন নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে কিন্তু আপার ডিভিশন ক্লার্কের রেসপেক্টে যদি কথা বলি, তাহলে এখানে কিন্তু টোটাল তিনখানা ফেজ আছে। প্রথম যে ফেজটা আছে সেটা কিন্তু প্রি এক্সাম, তারপরে এটা কিন্তু মেইন এক্সাম, তারপরে কিন্তু কম্পিউটার স্কিল টেস্ট। তাহলে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে আপার ডিভিশন ক্লার্কের জন্য। তা এখন যদি সব মিলিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু সব মিলিয়ে টোটাল চারখানা সেকশন থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেখান থেকে কিন্তু 25খানা কোশ্চেন থাকবে 50 মার্কসের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 25খানা কোশ্চেন থাকবে 50 মার্কসের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কিন্তু 25খানা কোশ্চেন থাকবে 50 মার্কসের। এবং তার সাথে কিন্তু ইংলিশ থেকে 25খানা কোশ্চেন থাকবে 50 মার্কসের। অর্থাৎ টোটাল 100খানা কোশ্চেন, 200 মার্কস। এখানে যে ভার্সনটা আছে সেটা কিন্তু হিন্দি আর ইংরাজি আছে, অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন। এবং তার সাথে কিন্তু টোটাল এখানে তোমরা 1 ঘন্টা টাইম পাবে। এবং ফেজ 1 থেকে ফেজ 2 এর জন্য যে ক্যান্ডিডেট শর্টলিস্ট করাবে সেটা কিন্তু 1:10 রেসপেক্টে করা হবে। অর্থাৎ এই যে কোশ্চেন প্যাটার্নটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC-র মতনই সিমিলার টাইপের কিন্তু কোশ্চেন প্যাটার্ন। এখন যদি কথা বলি ফেজ 2 অর্থাৎ মেইন এক্সামিনেশন নিয়ে, তাহলে এখানে কিন্তু টোটাল সব মিলে চারখানা সেকশনই থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং তার সাথে কিন্তু ইংলিশ কম্প্রিহেনশন। সব মিলে কিন্তু 4টে সেকশন থেকে 50টা করে কোশ্চেন আসবে 50 মার্কসের। সব মিলে 200 কোশ্চেন, 200 মার্কস। এবং সব মিলে কিন্তু তোমরা এখানে 2 আওয়ার্স টাইম পাবে। তার সাথে এখানেও কিন্তু যে মিডিয়াম অফ ভার্সনটা থাকছে অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু হিন্দি এবং ইংরাজি থাকছে। তার সাথে ফেজ 2 থেকে যে ফেজ 3 ক্যান্ডিডেট নেওয়া হবে সেটা কিন্তু 1:5 রেসপেক্টে কিন্তু এখানে নিয়ে নেওয়া হবে। এবং তার সাথে যদি ফেজ 3 অর্থাৎ কম্পিউটার স্কিল টেস্ট নিয়ে কথা বলি, তাহলে সব মিলে কিন্তু এখানে টোটাল তিনখানা টপিক থাকছে। প্রথম যেটা থাকছে সেটা কিন্তু পাওয়ার পয়েন্টের স্লাইড থাকতে হবে, 10 মার্কস থাকছে। তারপরে কিন্তু টাইপিং টেস্ট থাকছে MS Word, সেখানে কিন্তু 20 মার্কস থাকছে। এবং তারপরে কিন্তু এক্সেলে প্রিপারেশন অফ টেবিল করতে হবে, তার জন্য কিন্তু 20 মার্কস থাকছে। সব মিলে কিন্তু 50 মার্কস থাকছে। 30 মিনিট কিন্তু তোমরা এখানে টাইম পাবে, অর্থাৎ 50 মার্কসের রেসপেক্টে কিন্তু তোমাদের 50খানা কোশ্চেন মিনিমাম করতে হবে। এবং এখানে যে কোয়ালিফিকেশান যে মার্কসটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু ফেজ 1, ফেজ 2, তার জন্য 45% দিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, 40% দিয়েছে OBC ক্যাটাগরি এবং EWS ক্যাটাগরি, 35% দিয়েছে SC ST আর ex-serviceman ক্যাটাগরিদের জন্য। এই টোটাল যে তিনটে প্রসেস তোমরা দেখছো সেটা সম্পূর্ণ কিন্তু UDC অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য যে টোটাল প্রসেসটা এখানে কমপ্লিট করা হচ্ছে। তো বন্ধুরা, এখন যদি আমি স্টেনোগ্রাফার যে পোস্ট বেরিয়েছে তার রেসপেক্টে যদি এখানে টোটাল যে এক্সামিনেশন প্যাটার্নটা আছে সেটা নিয়ে কমপ্লিট কথা বলি, তাহলে এখানে কিন্তু টোটাল দুখানা প্রসেস আছে। একটা কিন্তু মেইন এক্সামিনেশন আর একটা কিন্তু স্কিল টেস্ট। মেইন এক্সামিনেশনে কিন্তু সব মিলিয়ে ইংরাজি 100খানা কোশ্চেন থাকবে 100 মার্কসের, যার জন্য কিন্তু সেকশনাল টাইমিং 70 মিনিটস তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে রিজনিং থাকবে 50খানা কোশ্চেন 50 মার্কস, যার জন্য 35 মিনিটস তোমরা সেকশনাল টাইমিং পেয়ে যাবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50খানা কোশ্চেন 50 মার্কস, যার জন্য কিন্তু তোমরা এখানে 25 মিনিটস কিন্তু সেকশনাল টাইমিং পেয়ে যাবে। এখানে কিন্তু টোটাল হিন্দি আর ইংরাজিতে কিন্তু এখানে মিডিয়াম অফ কোশ্চেন পেপারটা থাকবে। এবং সব মিলিয়ে 1:10 কিন্তু নেওয়া হবে পরবর্তী রাউন্ড অর্থাৎ স্কিল টেস্টের জন্য। তো তোমাদের এখানে বলে রাখি, ইংলিশের জন্য কিন্তু টোটাল 50 মিনিটস টাইম দেওয়া হয়েছে আর হিন্দির জন্য কিন্তু 65 মিনিটস টাইম দেওয়া হয়েছে এখানে যে স্টেনোগ্রাফির যে স্কিলটা আছে সেটার জন্য। তো এই হয়ে গেল টোটাল যে স্টেনোগ্রাফারের রেসপেক্টে টোটাল স্কিম অফ এক্সামিনেশন। তো বন্ধুরা, এখন যদি আমি মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS এর যে স্কিম অফ এক্সামিনেশন আছে সেটা নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু দুখানা রাউন্ড থাকছে, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 প্রি আর ফেজ 2 কিন্তু মেইন এক্সামিনেশন। এখন যদি ফেজ 1 নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25খানা কোশ্চেন থাকবে 50 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং তার সাথে ইংলিশ সমস্ত কিছু থেকে কিন্তু 25খানা করে কোশ্চেন থাকবে 50 মার্কসের। টোটাল 100খানা কোশ্চেন, 200 মার্কস, যার জন্য সব মিলে 1 আওয়ার তোমরা টাইম পেয়ে যাবে। এবং তার সাথে সাথে যে মিডিয়াম অফ কোশ্চেন পেপার আছে সেটা কিন্তু হিন্দি এবং ইংরাজি আছে। এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, 1:10 রেসপেক্টে কিন্তু প্রি থেকে মেন্সের জন্য ক্যান্ডিডেটদের কোয়ালিফাই করানো হবে। এখন যদি মেন এক্সামিনেশন অর্থাৎ ফেজ 2 নিয়ে কথা বলি, তাহলে এগেইন এখানে কিন্তু 4টে সেকশন অর্থাৎ রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ সব কিছু থেকে কিন্তু 50খানা করে কোশ্চেন আছে, 50 মার্কস করে থাকবে, অর্থাৎ 200 কোশ্চেন, 200 মার্কস, যার জন্য কিন্তু টোটাল 2 আওয়ার্স টাইম পাবে। এখানেও সেম মিডিয়াম অফ যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা কিন্তু হিন্দি অথবা ইংরাজি আছে। তাহলে কিন্তু তোমাদের এখানে MTS এর জন্য সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে। তো বন্ধুরা, এখন যদি কথা বলি ইম্পর্টেন্ট ডেট নিয়ে, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি।
তবে তোমাদের এখানে জানিয়ে রাখি ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট আছে সেটা কিন্তু 15 ফেব্রুয়ারি 2022 আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা ওপেন করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা আছে সেটা কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে সব মিলিয়ে 250 টাকা আছে, এবং তার সাথে ফিমেল ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু 250 টাকা আছে। এবং বাদ বাকি অন্যান্য যে সমস্ত এখানে ক্যাটাগরিস আছে তাদের সবার জন্য কিন্তু এখানে 500 টাকা আছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে 500 টাকা ফর্ম ফিল আপ, বাদ বাকি সবার জন্য কিন্তু 250 টাকা করে ফর্ম ফিল আপ লাগছে। এই হয়ে গেল ইম্পর্টেন্ট ডেট আর অ্যাপ্লিকেশন ফিস। তো বন্ধুরা, এখন যদি তোমাদের সাথে কথা বলি তোমরা কিভাবে আবেদন করবে, তাহলে প্রথমেই বলে রাখি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু আমি সমস্ত ডিটেলস প্রোভাইড করে দিয়েছি এবং অ্যাপ্লাইয়ের লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তোমরা কিন্তু সেখান থেকে খুব সুন্দরভাবে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদেরকে বলে রাখি এখানে যখন আবেদন করবে তার আগে কিন্তু লেফট থাম ইমপ্রেশন এবং তার সাথে এই যে ডিক্লারেশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি তোমরা আগে কমপ্লিট করে নেবে এবং তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে বসবে, তাহলে কিন্তু তোমাদেরই এখানে অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হবে এবং তোমাদের কিন্তু অনলাইনে মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, কর্মচারী রাজ্য বীমা নিগম তার তরফ থেকে যে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে তার সম্পূর্ণ প্রসেস নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে কমপ্লিট করলাম। সব মিলিয়ে 3847 বেশি ভ্যাকান্সি কিন্তু এখানে বেরিয়ে গেছে, যার মধ্যে ইউডিসির পোস্ট আছে, এমটিএস এর পোস্ট আছে এবং স্টেনোগ্রাফারের পোস্ট আছে। তো তোমাদের কোনো রকম ডাউট হলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, এবং তার সাথে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু করে লাইক করো, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। নিত্য নতুন জব আপডেটের খবর কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি, তার জন্য চ্যানেলটার সাথে যুক্ত হতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।